এখন না আমি বাড়ি চলে যাব যদি এখন অটো চালন না সারতে পারে তাহলে আমার হয়তো ওকে ছাড়তো তো আমি এতবার বলার পর যেহেতু রিয়াজ আমার কথা শুনলো না ওকে আমি এতবার না করছি যে তুমি অটো চালাও না চালাও না যেমনি হোক চলতে পারবো আমরা আপাতত আমি না ও অটো চালাইবই দেন চালাইতেছে তো আমি ডিসিশন নিছি এখন আর না আমি বাপের বাড়ি চলে যাব সব গুছাই ফেলছি আর ব্যাগটাকে গুছাইছি আপনাদের দেখে একটু পর সবকে চাই ফেলছি আল্লাহর মতে কালকে আমি চলে যাব যা ইচ্ছা করুক যেহেতু আমার কথা দাম নাই তাহলে বললাম আমার লাভ নাই আর ও অটো চালায় যাক ও নিজের পেট চালাক আমি আমি আর থাকলাম না আমি আর দেখলাম না আমি আর কিছু বললাম না কারণ ওর এই অটো চালানোর জন্য মানুষ আমাকে কথা শোনায় আমি কেন ওর এইগুলো সহ্য করবো বলে প্রচুর বাতাস আজকে হয়তো বৃষ্টি ছাড়বে আর আমি এই বাবার বাড়ি যে আমি ওদের খাই হয়তো এত বৃষ্টি হইতাছে আছে যেদিন যাইতে চাইছি ওদিনই একেবারে ধুমধাম তিন চার দিন বৃষ্টি আজকে আবার কেমন আকাশটা জানি জানি না কিন্তু ওর ও যদি এখন অটো চালন না ছাড়তে পারে তাহলে আমার হয়তো ওকে ছাড়তে হবে এক কথায় শেষ কথা তো আমি এখন চলে যাব যা ইচ্ছা করুক আমার কিছু করার নেই আমি মানুষের কথা শুনতে পারবো না অটো ও চালাবে আর কথা আমি শুনবো এটা আমার পক্ষে সম্ভব না অটো চালাক ওর মনের মরজিতেই চলুক আমি গেলে গাই ওর ভেজাল শেষ আমি যাইগা আমি ব্যাগ গুছাইছি সব গুছাইছি লাকিস গুছাই ফেলছে আমার কাপড় চুপড় ওর কাপড় গুলো আলাদা ভাস করে রেখে আমার গুলো সব লাকিসে নিয়ে এখন চলে যাবো আল্লাহর নামে ব্যাপার আইতাম না আর ওর কথা শুনতাম না মানুষের কথা শুনতাম না ওর জন্য অটো চালাকো যদি অটো চালায় খুশি থাকতে পারে থাকুক আমার কথা আমি এতবার বলার পরে যেহেতু আমার দাম নেই তাহলে আর বলার কোনো লাভ নাই বললে কোনো লাভ নাই আমি এতবার বলছি তারপরে অটো চালাইতেছি সেদিন আমার উপরে এসে আমার উপরে হাসাহাসি করতেছে যে ভাই শেষ অটো চালান শুরু করলো এটা কি মানা যায় বলেন চালাক আমি আমার মতো থাকি গা ও অটো চালাক